২৬শে মে তিন বছর পূর্ণ করল এনডিএ সরকার। এই উপলক্ষে দেশের দীর্ঘতম সেতুর উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী। অসমের তিনসুকিয়া জেলার ঢোলা এবং অরুণাচল প্রদেশের সাদিয়াকে যুক্ত করেছে ঢোলা সাদিয়া ব্রিজ বা ভূপেন হাজারিকা সেতু। जिसकी आवाज ने हिंदुस्तान को आज भी प्रेरणा दी है और इसी धरती के संतान श्रीमान भूपेन हजारिका ये इस ब्रिज का नाम भारत सरकार ने भूपेन हजारिका के नाम से करने का तय किया है। শুক্রবার সকালে ঢোলা সাদিয়া সেতুর আনুষ্ঠানিক উদ্বোধনের পর দীর্ঘতম এই সেতু পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। গাড়ি থেকে নেমে সেতুতে বেশ কিছুক্ষণ হেঁটে ঘুরে দেখেন তিনি। এরপর প্রধানমন্ত্রী বলেন, এই সেতু শুধুমাত্র অসম নয়, দেশের গর্ব। কে লিয়ে গর্ব কা বিষয় হ্যায় কি ইতনা হিন্দুস্তান কা সবসে লম্বা ব্রিজ আজ আসাম কে এক দূসরে ছোর পর বন রাহা। এই সেতুর উপর দিয়ে 60 টনের যুদ্ধ ট্যাঙ্ক যেতে পারবে। সেতু তৈরিতে খরচ হয়েছে 2056 কোটি টাকা। অসম এবং অরুণাচল প্রদেশের মধ্যে যাতায়াতের ক্ষেত্রে 7-8 ঘন্টা সময় কম লাগবে। প্রধানমন্ত্রী মতে, দক্ষিণ এশিয়ার সঙ্গে অসম অরুণাচলের বাণিজ্যিক সম্পর্ক আরও উন্নত হবে, দেশের উত্তর পূর্বাঞ্চলকে আরও এগিয়ে দেবে এই সেতু। সুপার পাওয়ার হয়ে ওঠার ক্ষেত্রেও এই ব্রিজ অগ্রণী ভূমিকা নেবে। গুয়াহাটি থেকে হিরণ্ময় ভট্টাচার্যের রিপোর্ট, এনএম নিউজ।